গুলি নেপের বসেছিস আর কম তো ফটাফট ধুই দে, রোদ তো চলে যাবে। আইডো নিয়ে সঙ্গে ইডো একটা ধুই দিস। মুই ধুবা পারিম না তোর কাপড়, তুই ধুবা পারিস তো ধো, নাল থাক। ইডো বে কেমন কথা, অন্যদিন তো ইয়া থাকে বেশি কাপড় থাকে না কই দেবে ধুই দিস উদিঙ্গা, আর আজকে অল্প কাপড় যা দু তিনটা তাতে ধুই দিবা মানে নিকর কেমন বেরাইটা কথা হঠাৎ করে গুছিস। মুই ধুবা নাং তোর কাপড়, কাজের মাঝে থো। মনে হচ্ছে চা গুড়িয়া কাজের মাঝে থুবা হবে। আচ্ছা আজকে এলা ধুই দে, তারপর মুই কাজের মাঝে দেখুম। ও কাজের মাঝে কথা শুনে তো খুব খুশি হয়ে গেলি। কাজের মাসি আসবে, কাপড় কাচবে, তুই দেখবু, ঘোরাঘুরি করবু, বেতন দিবু, খুব মজা না? কেন যে টাকাটা ওক দিবো সে টাকাটা মুখ দিলে কি হয়? মুখ তো তোর কাপড় ধুম। আপন মানুষকে তো টাকা দিবা ইচ্ছা করে না, পরের মানুষকে তো ভালোই দিবা ইচ্ছা করে। কাজের মানুষের কথা শুনে একদম দেখলে লাফাই উঠছে একদম। তুই এত গুলো কাজের মাসি কথা, তো কাজের মাসির কথা কবে নেন? আগে তো কাপড় ধুতে আসলে জামা প্যান্টের পকেটে টাকা পাইতাম, আর এখন একটা পকেটেও টাকা পাই না। ওরকম কাপড় ধুয়ে আবার কি লাভ? এই ব্যাপার কথাটা তো ক্লিয়ার ভাবে কইলো হয়ে যায়। এ মহিলা মানুষের কথা এলা, ঘুরাই পেঁচাই সোজা পথে কুবো না।